আসসালামু আলাইকুম রহমতুল্লাহি রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاه ওয়া আলা রাসূলিল্লাহি মলা নাবিয়্যি মাল্লাহ আম্মা প্রিয় দিনী ভাই বোনেরা আজকে আমি আপনাদেরকে খুবই সুন্দর একটি দোয়া শিখিয়ে দেব খুবই কার্যকরী এবং খুবই ফজিলতপূর্ণ একটি দোয়া শিখিয়ে দেব যে দোয়াটির আমল রসুল সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম করেছিলেন আর এই দোয়াটি যদি আপনি পড়েন তাহলে অনেকগুলো ফজিলত অর্জন করতে পারবেন তার মধ্যে প্রথম নাম্বার হল আপনার দুশ্চিন্তা দূর হয়ে যাবে আপনার প্রেশানি দূর হয়ে যাবে আপনার অলসতা দূর হয়ে যাবে আপনার অভাব দূর হয়ে যাবে এবং আপনার ঋণ দূর হয়ে যাবে আল্লাহ তালা সব কিছু থেকে আপনাকে পরিত্রাণ দান করবেন আপনাকে মুক্ত করবেন ইনশাআল্লাহ প্রিয় বন্ধুগণ এই দোয়াটি সম্পর্কে সোহী বুখারিতে একটি হাদিস উল্লেখ হয়েছে হাদিস নাম্বার ছয় হাদিসটি বর্ণনা করেছেন হজরত আনাস ইবনু মালিক রজিয়ালু তালাহ আনহু প্রিয় বন্ধুগণ আনাস ইবনু মালিক রজিয়াল্লাহ তালা আনহু বলেন যে রাসুল সাল ওয়াসাল্লাম এই দুয়ারটি পড়তেন দুয়ারটি হল আল্লাহু আউদুবিক্যা মিন আলহ ওয়াল হাজান ওয়াল আর্জি ওয়াল কাসাল ওয়াল বহুল ওয়াল বল আই দ্য ই নিউ ইয়র্ক ওয়াল অ্যাবে তিরজাল প্রিয় বন্ধুগণ উল্লিখিত ফায়দাগুলি অর্জন করার জন্য এই দুয়ারটি আপনাকে পড়তে হবে বন্ধুগন দোয়াটি যাতে আপনারা সহজেই মুখস্থ করে ফেলতে পারেন এজন্য দোয়াটি এখন আমি আপনাদেরকে বাংলায় লিখে দেব এবং আমি আবারও বলবো আপনারা শুনবেন এবং দেখবেন এবং মুখস্থ করবেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল আজজি ওয়াল কাসাল ওয়াল জুবনি ওয়াল বুখল ওয়া যলা'ইদ-দাইনি ওয়া গালবাতির রিজাল প্রিয় বন্ধুগণ এই দোয়াটির বাংলা অর্থ হল হে আল্লাহ নিশ্চয়ই আমি আপনার কাছে আশ্রয় চাই দুশ্চিন্তা পেরেশানি অক্ষমতা অলসতা কাপুরুষতা কৃপণতা ঋণ ভার ও মানুষের প্রভাবাধীন হওয়া থেকে বন্ধুগণ আপনারা বাংলা অর্থ দেখেই হয়তো বুঝে গেছেন যে দোয়াটি আসলে কত চমৎকার এবং কত সুন্দর দোয়াটি আলাইহি ওয়াসাল্লাম পড়তেন যদি আমরা এই সমস্ত ফজিলত অর্জন করতে চাই তাহলে আমাদেরকেও এই দোয়াটির আমল করতে হবে বন্ধুগণ আপনারা যখনই সুযোগ পাবেন তখনই আপনারা এই দোয়াটির আমল করবেন যদি আমরা পাঁচ ওয়াক্ত নামাজের পরে পাঁচবার কমপক্ষে পাঁচবার এই দোয়াটির আমল করি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক রবালমিন আমাদের সমস্যাগুলি দূর করবেন এই সমস্ত ফাজাইল আমাদেরকে দান করবেন আল্লাহ পাক রব্বুল আপনাকে আমাকে আমাদের সকলকেই এই দোয়াটির উপরে আমল করার তৌফিক দান করুন আল্লাহ আমিন প্রিয় বন্ধুগণ আজ এ পর্যন্তই আমি আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন যাতে করে সকলেই এ সম্পর্কে জানতে পারে এই দোয়াটি শিখতে পারে এবং তারা যেন আমল করতে পারে আপনার কারণে যদি একজন মানুষও এই দোয়াটি শিখে সে যদি আমল করে সে যে পরিমাণ নেকি অর্জন করবে মহান রব্বুল আলমিন আপনাকেও সেই পরিমাণ নেকি দান করবেন ইনশাআল্লাহ এজন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আর নিয়মিত আমার এই চ্যানেলের সকল ইসলামিক ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন মহান আল্লাহ চাহে তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি